দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট ভারতে পাকিস্তানি গোয়েন্দা আটক ইরাকে মার্কিন দূতাবাসকে ভয়ঙ্কর নিষেধাজ্ঞা ইরানের এদিকে সিরিয়ায় মার্কিন ড্রোন হামলা নিহত সতেরো আরো থাকছে আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত আঠারো এদিকে মধ্যপ্রাচ্য থেকে পিছু হচ্ছে অস্ট্রেলিয়া ফেরানো হচ্ছে যুদ্ধ জাহাজ এত কিছুর পরেও ঝুলে থাকল আমিরাত আরও থাকছে ফরাসি প্রেসিডেন্টের বক্তব্যে ওয়াইসির কঠোর প্রতিক্রিয়া সর্বশেষ জানিয়ে দিব সীমান্তে আর কোনো গোলাগুলি হবে না ইরানকে বলছে দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত ভারতে পাকিস্তানি গোয়েন্দাকে আটক ভারতের রাজস্থানের বারমের থেকে পাকিস্তানের এক গোয়েন্দাকে আটক করা হয়েছে ভারতের সেনাবাহিনী সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তিনি ইসলামাবাদে পাঠিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে সংবাদ মাধ্যম জানিয়েছে গতকাল অভিযোগে পুলিশের ও সিআইডি সিবি তাকে আটক করে আটক ব্যক্তি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ভারতীয় সেনাবাহিনী সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য শত্রু বাহিনীর কাছে পাঠাচ্ছিলেন ভারতীয় মিডিয়ার দাবি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আই হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ ভারতীয় গোয়েন্দারা তাকে করে আটক তিনি সীমান্ত অঞ্চলে শ্রমিকদের কাজ করছিলেন অভিযোগ রয়েছে ওই ব্যক্তি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সীমান্ত পেরিয়ে সেনাবাহিনী সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পাঠাচ্ছিলেন পুলিশ এই সন্দেহভাজনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পরীক্ষায় ভারতীয় সেনাবাহিনী সম্পর্কিত বেশ কিছু তথ্য পায় যা তিনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থাকে পাঠাচ্ছিলেন এদিকে ইরাকে মার্কিন দূতাবাসকে ভয়ঙ্কর নিষেধাজ্ঞা ইরানের নিজেদের স্বার্থ সংক্রান্ত কর্মকাণ্ডে অবস্থা গ্রহণের অভিযোগে ইরাকে নিযুক্ত মার্কিন দূতাবাস রাষ্ট্রদূত ম্যাথিউ টুয়েলারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসলামী আগে বাগদাদে রাষ্ট্রদূতের উপর সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র মূলত জবাব হিসেবে মার্কিন রাষ্ট্রদূতের বিরুদ্ধেও একই পদক্ষেপ নিল তেহরান দেশটির পররাষ্ট্র বিভাগের মুখপাত্র জানিয়েছেন রাষ্ট্রদূত ম্যাথিউ এবং আরো দুজন মার্কিন কূটনীতিক ইরানের জনগণ ও সরকারের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠন অর্থায়ন ও অনুমোদনের কাজ করছে বিষয়টি নিশ্চিত করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতির মাধ্যমে জানিয়েছে বাগদাদে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ম্যাথিউ উপরাষ্ট্রদূত ফ্যাগেন এবং ইরাকের আরবিল প্রদেশে নিযুক্ত মার্কিন কনসুলের র্যাব ওয়ালের নিষেধাজ্ঞা আরোপ করা হল বিবৃতিতে বলা হয় এখন থেকে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের যে কোনো সন্ত্রাসী তৎপরতা আগ্রাসন কিংবা মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে সিরিয়ায় মার্কিন ড্রোন হামলা নিহত সতেরো জন সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের তুর্কি সীমান্তবর্তী এলাকায় মার্কিন বাহিনী ড্রোন হামলা চালিয়েছে এবং এতে অন্তত সতেরো জন নিহত হয়েছে উগ্র আল কায়দা একটি সংগঠনের কয়েকজন নেতাকে হত্যার জন্য এই ড্রোন হামলা চালানো হয়েছে বলে আমেরিকার দাবি মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন সন্ত্রাসী বাহিনী সেনকমের মুখপাত্র মেজর রিয়ারডান এক বিবৃতিতে দাবি করেন উগ্রবাদী গোষ্ঠী নেতারা ইদলিপ শহরের কাছে একটি জায়গায় গোপন বৈঠক করছিল এবং এ খবর পেয়ে মার্কিন বাহিনী সেখানে হামলা চালায় তিনি বলেন আল কায়দা সংশ্লিষ্ট সব নেতাকে হত্যা করার কারণে উগ্রবাদী সংগঠন বিশ্বব্যাপী মার্কিন স্বার্থ মার্কিন জনগণ এবং মার্কিন মিত্রদের উপর হামলা চালানোর জন্য শক্তি অর্জন করছে তে পারবে না তবে মেজর রির্ডান এ কথা পরিষ্কার করেন নিচে ওই ড্রোন হামলায় আলकायदा সংশ্লিষ্ট কয়জন উগ্রবাদী নেতা নিহত হয়েছে ব্রিটেন ভিত্তিক কথিত মানব সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে নিহতদের মধ্যে অন্তত 5 বেসামরিক ব্যক্তি রয়েছে সংস্থাটি বলছে আলकायदा সংশ্লিষ্ট উগ্রবাদী নেতারা রাতের খাবার খাওয়ার সময় সেখানে আমেরিকা হামলা চালায় এবং নিহত 17 জনের মধ্যে 11 জন উগ্রবাদী নেতা রয়েছে এই সূত্র জানিয়েছে রয়টার্স আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত আঠারো আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে আত্মঘাতী বোমা হামলায় অন্তত আঠারো জন নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও সাতান্ন জন আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে গতকাল সন্ধ্যার দিকে বেসরকারি উচ্চ প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে দাস্ত এ বার্সি এলাকার ওই ভবনটিতে মূলত শত শত শিয়া মতলবী শিক্ষার্থীরা থাকে ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয় হতাহতদের অনেককে হাসপাতালে হয়েছে এতে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সশস্ত্র সংগঠন তালিবানের যোদ্ধারা এরই মধ্যে হামলাটির দায় অস্বীকার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান ফরাসি বার্তা সংস্থা এএফপি কে জানিয়েছে একজন আত্মঘাতী বোমা হামলাকারী এই ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করছিল তবে নিরাপত্তা প্রহরীরা তাকে হামলাকারী হিসেবে শনাক্তের পর ওই ব্যক্তি সেখানেই বোমা বিস্ফোরণ ঘটায় আফগানিস্তানের সরকারি বাহিনীও দেশটিতে ক্ষমতার দখল নিতে দীর্ঘদিন ধরে সশস্ত্র হামলা চালানো আফগান তালিবানের মধ্যে সম্প্রতি হামলা পাল্টা হামলার ঘটনার আশঙ্কাজনক হারে বেড়েছে মধ্যপ্রাচ্য থেকে পিছু হচ্ছে অস্ট্রেলিয়া ফেরানো হচ্ছে যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্য থেকে পিছু হচ্ছে অস্ট্রেলিয়া দেশটি বলছে মধ্যপ্রাচ্য অঞ্চলে তারা আর কোন নৌ উপস্থিতির অবসান ঘটাবে অস্ট্রেলিয়া প্রতিরক্ষা মন্ত্রী লিন্ডা রেইনলস গতকাল এক বিবৃতিতে একথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ পরিবেশ যখন দিন দিন অনিশ্চিত হয়ে উঠছে এবং কেন্দ্রীয় সরকার নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়ছে তখন এই ঘোষণায় গত জুন মাসে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনী মধ্যপ্রাচ্য থেকে এইচ এম এস টোয়েম্বা ফ্রিগেটকে দেশে ফেরত নিয়েছে এ সম্পর্কে লিন্ডা রেন্ডলস বলেন মধ্যপ্রাচ্য থেকে নৌসেনা ফিরিয়ে নিয়ে নিজেদের অঞ্চলে মোতায়েন করা যাবে মার্কিন নেতৃত্বাধীন জোটের অধীনে পারস্য উপসাগরের হার্মস প্রণালীতে অস্ট্রেলিয়ার যে যুদ্ধজাহাজ টহল দেয় তাও প্রত্যাহার করা হবে চলতি বছর সূত্র পার্স টুডে এত কিছুর পরেও ঝুলে থাকলো আমিরাত সংযুক্ত আরব আমিরাতের সাথে অত্যাধুনিক এ পঁয়ত্রিশ যুদ্ধ বিক্রি না করতে সিনেটে একটি বিল উত্থাপন করেছেন মার্কিন ডেমোক্রেটিক দলের দুইজন সিনেটর মধ্যপ্রাচ্য অঞ্চলে ইহুদিবাদী ইসরায়েল সামরিক শক্তির দিক দিয়ে অপ্রতিদ্বন্দ্বী থাকবে বলে মার্কিন কংগ্রেস যে নীতি অনুসরণ করে আসছে দুই সিনেটর এ বিল মূলত তার পক্ষেই যাবে বিলটি উত্থাপন করেছেন সিনেটর বব মেনন্ডিস ও ডিয়ানে ফিনিস্টাইন এ বিলে এই নিশ্চিত চাওয়া হয়েছে যে আরব আমিরাতের কাছে এ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান বিক্রি করলে মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়ায় ইসরায়েলের সামরিক আধিপত্য ক্ষুণ্ণ হবে না ফরাসি প্রেসিডেন্টের বক্তব্যে ও আইসির কঠোর প্রতিক্রিয়া ফ্রান্সের শেষ নবী হরত মোহাম্মদ সাল্ল আলা অবমাননা করে বিতর্কিত কার্টুন প্রকাশ অব্যাহত রাখার ঘোষণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ওয়াইসি মুসলমানদের অনুভূতিতে আঘাত করে ফ্রান্স কর্তৃপক্ষের ধারাবাহিক কে অগ্রহণযোগ্য আখ্যায়িত করেছে সংস্থাটি গতকাল এক বিবৃতিতে ওআইসি বলেছে নবী হরত মোহাম্মদ সো্লাইসাল্লামকে ও ইসলাম ধর্মের প্রতীকগুলো অবমাননা করে মুসলমানদের অনুভূতিতে ধারাবাহিক আক্রমণের তীব্র নিন্দা জানায় মত প্রকাশের স্বাধীনতা নামের ধর্মীয় অনুভূতির অবমাননা ও কুটুক্তি গ্রহণযোগ্য হতে পারে না ইসলাম অবমাননার পক্ষে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যারকোর নেয়া শক্ত অবস্থানেরও সমালোচনা করেছে ওয়াইসি বিবৃতিতে বলা হয় রাজনৈতিক উদ্দেশ্য সাধন করতে ফরাসি সরকারের দায়িত্বশীল কিছু ব্যক্তিবর্গের বক্তব্য সবার মধ্যে উদ্বেগ তৈরি করেছে যা মুসলিমদের সঙ্গে ফ্রান্সের সম্পর্ক বিনষ্ট করবে এবং দলীয় স্বার্থ উদ্ধারের জন্য সবার মধ্যে ঘৃণ মনোভাব ছড়িয়ে দেবে ধর্মের নামে যে কোনো সন্ত্রাসী হামলারও নিন্দা জানানো হয় ওয়াইসির পক্ষ থেকে গত ১৬ ষোলো অক্টোবর ফ্রান্সের প্যারিসে শহরতলি এলাকায় এক স্কুল শিক্ষককে গলা কেটে হত্যা করা হয় পুলিশের উদ্ধৃতি দিয়ে রয়টার জানিয়েছে হামলাকারীর বয়স আঠারো বছর তিনি চেনন জাতিগোষ্ঠীর এবং জন্ম রাশিয়ার মস্কোতে নিহত ওই শিক্ষক রাষ্ট্রবিজ্ঞান পড়াতেন মত প্রকাশের স্বাধীন ক্লাসে তিনি শিক্ষার্থীদের মহানবী হরজত মোহাম্মদ সোল্লাহ আলাহ ইসলামের কার্টুন দেখিয়েছিলেন তারপর তাকে হত্যা করা হয় এ ঘটনার পর ফ্রান্সের পুলিশ দেশটির অন্তত পঞ্চাশটি মসজিদ ও মুসলিম অধ্যুষিত এলাকায় ভয়াবহ অভিযান চালায় সাড়ে পাঁচ হাজার বছর আগে হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম বিতর্কিত কার্টুন ছাপানোর পর ফ্রান্সের ব্যঙ্গাত্মক ম্যাগাজিন শ্যারলি এবদতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে আবারও সেটি ছাপিয়েছে ম্যাগাজিনটি এ নিয়ে সমালোচনা ঝড় উঠলেও এর পক্ষে শক্ত অবস্থান নিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যারকো প্রেসিডেন্ট জানিয়েছেন হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বিতর্কিত কার্টুন ছাপানো নিয়ে নিন্দা জানাবেন না একই সঙ্গে বিচ্ছিন্নতাবাদী ও এসব হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন তিনি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এর কার্টুন বন্ধে ব্যবস্থা না নেওয়ায় শার্লি এবদর পক্ষে অবস্থান নেয় পর মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ক্ষোভে ফেটে উঠেছে মুসলিম দেশগুলো সর্বশেষ জানিয়ে দিচ্ছি সীমান্তে আর কোনো গুলাগুলি হবে না ইরানকে বলছে আলিয়েব আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েব ইসলামী প্রজাতন্ত্র ইরানকে আশ্বস্ত করে বলেছেন সীমান্তবর্তী অঞ্চলে আর কোনো গুলাগুলি হবে না নাগনো কারাবাক অঞ্চলে সংঘর্ষের সময় সীমান্তবর্তী ইরানি ভূখণ্ডে গুলা পড়ার ফলে ইরানের পক্ষ থেকে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করার পর আলিয়েব কথা বললেন ফ্রান্সের দৈনিক পত্রিকা লা ফিগারোকে দেয়া এক সাক্ষাৎকারে আজেরি প্রেসিডেন্ট বলেন ইরান সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ এলাকা আর্মেনিয়ার দখলদারদের হাত থেকে সম্পূর্ণ মুক্ত করার পর এই অঞ্চলে আর গোলাগুলির প্রয়োজন হবে না তিনি বলেন যতদূর জানি এ বিষয় নিয়ে ইরানের নেতারা আর্মেনিয়ার সঙ্গে কথা বলেছেন তীরবর্তী আর্মেনিয়ার বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলছিল এখন এলাকা মুক্ত করা হয়েছে সেখানে আর গোলাগুলি হবে কারাব অঞ্চল নিয়ে যুদ্ধরত দুপক্ষের গোলাগুলি ইরানি ভূখণ্ডে এসে পড়ে এরপর ইরান দুপক্ষকেই কড়া হুশিয়ারি উচ্চারণ করে বলে সীমান্ত নিরাপত্তা বিঘ্নিত হলে তেহরান কঠোর ব্যবস্থা নেবে ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র আবুল ফাজল শেকারচি সতর্ক করে বলেছিলেন সীমান্তবর্তী এলাকা এবং সেখানকার জনগণের নিরাপত্তা এরানের কাছে রেড লাইন এ সূত্র জানিয়েছে পার্স টুডে আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য